আউজবুল্লা হিমিনা মোহাম্মদ মুহাম্মদ সিদ্দিকী আইসিপি শিক্ষক সোনাইমুড়ি রেসিডেন্সিয়াল মডেল স্কুল সোনাই নোয়াখালী আজকে আমি নবম দশম শ্রেণীর আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব নিয়ে আলোচনা করব এ অধ্যায়ের দ্বিতীয় অংশ প্রথম অংশ লেখালেখি দ্বিতীয় অংশ হিসাব লেখালেখি হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের কাজ এবং হিসাব হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যারের কাজ বাংলাদেশে যেহেতু মাইক্রোসফট কর্পোরেশনের উইন্ডোজ অপারেটিং সিস্টেম দ্বারা কম্পিউটার পরিচালিত এবং মাইক্রোসফটের অফিস প্রোগ্রাম ব্যবহৃত হয় সেহেতু আজকে আমি মাইক্রোসফটের অফিস প্রোগ্রামের অন্তর্ভুক্ত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করব ওয়ার্ড আলোচনা প্রসেসর এর কাজ বা সুবিধা বলি হচ্ছে নির্ভুলভাবে লেখালেখি করা যায় ভুল হলে সাথে সাথে সংশোধন করা যায় নান্দনিক ভাবে উপস্থাপন করা যায় সম্পাদন করা যায় লেখার আকার ছোট বড় করা যায় রঙিন করা যায় বক্স আকারে উপস্থাপন করা যায় লেখা লেখা যায় পুনর্বিন্যাস করা যায় ছবি গ্রাফ টেবিল চার্ট ইত্যাদি সংযোজন করা যায় দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায় ডকুমেন্ট কপি করা যায় একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায় ফাইন্ড রিপ্লেস কমান্ডের মাধ্যমে অল্প সময়ে শব্দ খোঁজা যায় ও প্রতিস্থাপন করা যায় সারণী রেফারেন্স ছবির তালিকা ইত্যাদি অনেক কাজ খুব সহজে অল্প সময়ে সম্পাদন করা যায় স্পিল চেকার সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধন করা যায় যে কোনো সময় যতবার ইচ্ছা ততবার প্রিন্ট করা যায় ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে যে কোনো জায়গায় ডকুমেন্ট প্রেরণ করা যায় কাগজের নথির পরিবর্তে ওয়ার্ড প্রসেসর তৈরি ফাইল খুব সহজে সংরক্ষণ করা যায় অর্থাৎ আধুনিক অফিস ব্যবস্থাপনায় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার অপরিহার্য মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার তেরো ওপেন করার পদ্ধতি হচ্ছে স্টার্ট বাটন স্টার্ট বাটনে ক্লিক করলে স্টার্ট মেনু ওপেন হবে স্টার্ট মেনু থেকে মাইক্রোসফট অফিসে ক্লিক করতে হবে মাইক্রোসফট অফিসে ক্লিক করলে মাইক্রোসফট অফিসের সবগুলো প্রোগ্রাম দেখা যাবে মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট ওয়ার্ড দু হাজার তেরোতে ক্লিক করতে হবে উপরে যে লাইনটি আছে এটি হচ্ছে টাইটেল বার টাইটেল বারে আমার ডকুমেন্টের টাইটেল অর্থাৎ নাম দেখা যাবে টাইটেল বারের ডান দিকে তিনটি অপশন আছে ক্লোজ রিস্টোর মিনিমাইজ ক্লোজে ক্লিক করলে আমার এই ডকুমেন্টটি বন্ধ হয়ে যাবে অর্থাৎ কেটে যাবে রিস্টোর রিস্টোরে ক্লিক করলে আমার এই ডকুমেন্টটি ছোট হয়ে যাবে একসাথে কয়েকটি কাজ করার জন্য অপশনটি ব্যবহার করা হয় মিনিমাইজ মিনিমাইজ করলে আমার ডকুমেন্টটি ছোট হয়ে থাকবে এবং আমি অন্য কাজ করতে পারবো আবার ক্লিক করলে আমার ডকুমেন্টটি চলে আসবে বাম দিকে আছে কুইক অ্যাক্সেস টুলবার কুইক অ্যাক্সেস টুলবারের কাজ এটা হচ্ছে সেভ কুইক অ্যাক্সেস হচ্ছে দ্রুত কাজ করার জন্য এখানে কিছু টুলবার থাকে এখানে প্রথমটি আছে সেভ সেভ আমরা ফাইলে পাব তারপরে আছে আন্ডো এবং রিডো আন্ডো হচ্ছে কোনো কাজকে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আন্ডো ব্যবহৃত হয় এবং রিডো ব্যবহৃত হয় আন্ডো করার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার জন্য যেমন আমি দেখাচ্ছি আমি যদি এখানে কিছু লিখি আমি যদি এটা কেটে দেই কেটে দিয়ে যদি আমি আন্ডো করি তাহলে আবার লেখাটি চলে আসবে আর যদি আমি রিডো করি তাহলে আবার আন্ডোর পূর্বের অবস্থায় ফিরে যাবে অর্থাৎ আন্ডোর হচ্ছে আমার পূর্বের অবস্থায় ফিরে যাওয়া আর ইডো হচ্ছে আন্ডোর পরের অবস্থায় ফিরে আনা ডানদিকে যেই বারটি দেখা যাচ্ছে এটা হচ্ছে স্ক্রল বার নিচেও একটি স্ক্রল বার থাকে সেটা হচ্ছে আর এই নীল দাগটি হচ্ছে স্ট্যাটাস বার এই কালো দাগটি হচ্ছে এই কালো বারটি হচ্ছে বার আর এগুলো হচ্ছে মেনু বার মেনু বারে মেনু থাকে এই লাইনটি হচ্ছে মেনু বার আর নিচের মোটা লাইনটি হচ্ছে রিবন এই বারটি হচ্ছে রুলার এটিও রুলার এই মাধ্যমে বোঝা যাবে বা দেখা যাবে আমি কতটুকু পরিমাণ পেজ নিয়েছি এবং কতটুকু পরিমাণ কাজ করেছি মাইক্রোসফট ওয়ার্ডটি হচ্ছে মূলত মাইক্রোসফট অফিসের একটি প্রোগ্রাম আজকে আমি মাইক্রোসফট ওয়ার্ড দুই হাজার এর বেশি প্রয়োজনীয় প্রোগ্রামগুলো নিয়ে আলোচনা করব প্রথমে ফাইল মেনু ফাইল মেনুর প্রথম অপশনটি ইনফো ইনফোর প্রয়োজন নেই দ্বিতীয় অপশনটি নিউ নিউ অর্থ নতুন অর্থাৎ নতুন একটি ডকুমেন্ট তৈরি করার জন্য নিউ অপশনটি ব্যবহৃত হয় নিউতে ক্লিক করার পর ব্ল্যান ডকুমেন্টে ক্লিক করলে আমার নতুন আরেকটি ডকুমেন্ট তৈরি হবে এখানে আমার দুইটি ডকুমেন্ট তৈরি হয়েছে ডকুমেন্ট ওয়ান এবং ডকুমেন্ট টু এই ডকুমেন্ট ওয়ান এই ডকুমেন্ট টু দুটোই ব্ল্যাঙ্ক অর্থাৎ খালি এ হচ্ছে নিউ অপশনের কাজ ওপেন ওপেন অর্থ খোলা পূর্বের সেভ করা যে কোনো ডকুমেন্ট খোলার জন্য এই অপশনটি ব্যবহৃত হয় এখানে রিসেন্ট ডকুমেন্ট আছে রিসেন্ট থেকে খোলা যায় অথবা কম্পিউটার থেকেও খোলা যাবে কম্পিউটার ব্রাউজ এখান থেকে যে কোনো ড্রাইভ অথবা ফোল্ডার সিলেক্ট করে যে কোনো ওয়ার্ড ডকুমেন্ট সিলেক্ট করে ওপেন দিলে পূর্বের সেভ করার যে কোনো ওয়ার্ড ডকুমেন্ট বা ওয়ার্ড ফাইল ওপেন হবে এ হচ্ছে ওপেনের কাজ তারপরে আছে সেভ সেভ অর্থ সংরক্ষণ করা আমার বর্তমান ডকুমেন্টটিকে আমি সংরক্ষণ করার জন্য সেভ অপশনটি ব্যবহৃত হয় আমি এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি সেভ করব এখন ফাইলে গিয়ে সেভে ক্লিক করার পর আমার অপশন আসবে আমি কোথায় সেভ করতে চাই যদি ডেস্কটপে সেভ করতে চাই ডেস্কটপে ক্লিক করলে ডেস্কটপে সেভ করা যাবে অথবা আমি কম্পিউটারে ব্রাউজ করে আমি যদি কোনো ড্রাইভে বা ফোল্ডারে সেভ করতে চাই তাহলে সেই সেই ড্রাইভটি সিলেক্ট করে সেই ফোল্ডারটি ওপেন করে সেভ করতে হবে অথবা আমি যদি এখানে ডেস্কটপ ক্লিক করি তাহলেও ডেস্কটপে সেভ করা যাবে ফাইল নেম আমি এই ডকুমেন্টের একটা নাম দিই অথবা ক্লাস নাইন টেন এখানে যেগুলো আছে ওয়ার্ড ডকুমেন্ট সেগুলোতে সেভ করলে আমার মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে ওপেন করে আমি এই ডকুমেন্টটি সংযোজন এবং সংশোধন করতে পারবো আর যদি ফিডিএফ সেভ দেয় তাহলে আমার এই ডকুমেন্টটি আর ওয়ার্ড ফাইল থাকবে না এটা শুধু দেখা যাবে এবং পড়া যাবে আর কোনো কিছু সংযোজন করা যাবে না বা সংশোধন করা যাবে না প্লেন টেক্সটও সেম শুধু এই লেখাটি পড়া যাবে বা দেখা যাবে আর ওয়ার্ড ডকুমেন্টে ওপেন হবে না ওয়েব পেজ ওয়েব ডিজাইনে কাজ করার জন্য এই ওয়েব পেজে সেভ করতে হয় ইন্টারনেটে কোথাও আপলোড করার জন্য ফিডিএফ এ সেভ করলে তখন কাজ করতে সুবিধা হয় এই জন্য ফিডিএফ এ সেভ করা হয় আমি এখন ওয়ার্ড ডকুমেন্টে সেভ করব টুলস টুলসে জেনারেল গেলে আমি এই ডকুমেন্টটাতে পাসওয়ার্ড দিতে পারবো। যদি আমি এখানে পাসওয়ার্ড দেই তাহলে আমার এই ডকুমেন্টটি ওপেন করার ক্ষেত্রে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে ওপেন করতে হবে অন্যথায় ওপেন করা যাবে না ওকে দিলে আমার এই ডকুমেন্টটি পাসওয়ার্ড সেভ হয়ে যাবে আমি এখন পাসওয়ার্ড দিচ্ছি না সেভ আমার এই ডকুমেন্টটি সেভ হয়ে গেছে আমি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সেভ করেছি এখন আমি কিছু লিখব তারপর আছে সেভ অ্যাজ সেভ হচ্ছে একই ডকুমেন্ট নতুন করে সংযোজনকৃত লেখা আগের ডকুমেন্টে বারবার সেভ করা ডকুমেন্টও অপরিবর্তিত রেখে নতুন সংযোজনকৃত লেখাটি আলাদাভাবে আগের ডকুমেন্টের লেখা সহ নতুন একটি ডকুমেন্টে সেভ করা সেভ অ্যাজ আর সেভ কাজ একই রকম একইভাবে আমি ডেস্কটপে সেভ দেব এখানে নাম দিতে হবে আলাদা অথবা অন্য একটি জায়গায় সেভ করতে হবে আমি ক্লাস 19 টু নামে এখানে ডেস্কটপে সেভ দিচ্ছি এখন আমি যদি ওপেন করে দেখি যে আমার এটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এবং এটি প্লাস নাইনটিন লেখা সহ প্লাস নাইনটিন টু সেকেন্ড ডকুমেন্ট আমার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আর আমার সেকেন্ড ডকুমেন্ট ওপেন করছি হচ্ছে সেকেন্ড ডকুমেন্ট এ হচ্ছে সেভ এবং সেভ পার্থক্য প্রিন্ট আমার এই লেখাগুলো মুদ্রণ করার জন্য প্রিন্ট অপশনটি ব্যবহৃত হয় এখানে কপিস আমি প্রতি পৃষ্ঠা কত কপি করে প্রিন্ট দিতে চাই সেই নাম্বার দেব আমি কোন প্রিন্টারে প্রিন্ট করতে চাই সেটি সিলেক্ট করব আমি কোন অল পেজ প্রিন্ট দিতে চাই সেটি এই শো করবে এখানে প্রিন্ট অল পেজ আমি সবগুলো পেজ যদি প্রিন্ট করতে চাই তাহলে এই অপশনটি ক্লিক করতে হবে প্রিন্ট কারেন্ট পেজ আমি যদি শুধু এই চলমান পেজটি প্রিন্ট করতে চাই তাহলে আমি প্রিন্ট কারেন্ট পেজ ক্লিক করব আর প্রিন্ট কাস্টম প্রিন্ট আমি যদি প্রথম পঞ্চম এবং পনেরোতম পেজ প্রিন্ট করতে চাই তাহলে কাস্টম প্রিন্টে ক্লিক করব অথবা আমি যদি প্রথম থেকে পনেরো অথবা পঞ্চম থেকে পনেরোতম পেজ যদি প্রিন্ট করতে চাই তাহলে এভাবে দেব আর যদি আমি নির্দিষ্ট পরিমাণ প্রিন্ট নির্দিষ্ট পরিমাণ দেখা বা নির্দিষ্ট লাইন যদি প্রিন্ট করতে চাই তাহলে ততটুকু সিলেক্ট করতে হবে এবং গিয়ে প্রিন্টে গিয়ে প্রিন্ট সিলেকশনে ক্লিক করলে আমি যে লেখাটুকু শুধু সিলেক্ট করেছি সেই লেখাটি প্রিন্ট হবে প্রিন্ট ওয়ান সাইড নাকি বথ সাইড এই জিনিসটা ক্লিক করার পর উভয় পাস নাকি একটি কোন পদ্ধতিতে প্রিন্ট হবে সেটি এখানে নির্দেশ করছে পেপারের সিলেক্ট করতে হবে সাধারণত অফিসিয়াল সাইজ হচ্ছে মার্জিন কোন আমি পেজটা প্রিন্ট করতে চাই এ বা সেট করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে ন্যারো দেওয়া যায় উভয় দিকে হাফ ইঞ্চি নর্মাল দেওয়া যায় উভয় দিকে ওয়ান ইঞ্চি নর্মাল দিলাম শীট কত পেজ করে বের হবে সেটি হচ্ছে লাগে না তারপরে সেভ টু ক্লাউড ক্লাউডে সেভ করার জন্য ইমেল পাঠানোর জন্য ইনভাইট ফ্রেন্ড প্রেজেন্ট অনলাইন নেটের মাধ্যমে পাঠানোর জন্য এগুলো যদি ব্যবহার করতে চায় ব্যবহার করতে পারবে এক্সপোর্টও লাগে না এখানে সেভের মতো পিডিএফ অপশনে অথবা অ্যাক্সেল অপশন অ্যাক্সেল অপশনে সেভ করার জন্য এগুলো ব্যবহার করা যায় টাইপ চেঞ্জ করা যায় এক্সপোর্টে ক্লোজ আমার এই বর্তমান ডকুমেন্টটি বন্ধ করার জন্য ক্লোজ অপশনটি ব্যবহৃত হবে ক্লোজ করার আগে আমাকে জিজ্ঞেস করবে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ টু প্লাস নাইন টেন টু এই ডকুমেন্টটিকে আমি চেঞ্জ করে সেভ করবো নাকি চেঞ্জ ছাড়া সেভ করবো যদি আমি সংরক্ষণ করতে চাই এই লাস্ট লেখাটি তাহলে সেভ দেব আমার ক্লাস নাইনটেন লেখাটিতে ক্লাস নাইন টেন লেখা ছিল ওই ডকুমেন্টটি চলে গেছে আমার এই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লাস নাইন টেন ওপেন আছে এটা চালু হয়েছে এখানে একটি অপশন দেখাচ্ছে সবুজ রঙের যে এটা দ্বারা কি বুঝায় সবুজ রঙের একটা দাগ দেখাচ্ছে এই সবুজ রঙের দাগটি দ্বারা বুঝায় গ্রামাটিক্যাল ভুল আমি যদি রাইট ক্লিক করি তাহলে আমার গ্রামাটিক্যাল ভুলটি সে ধরিয়ে দিবে যে প্রথম অক্ষর বড় হাতের হবে আর লাল দাগের অপশনটি হচ্ছে বানান ভুল যে আমার এখানে বানান ভুল হয়েছে সেটি যদি সেটি যদি আমি ঠিক করতে চাই তাহলে রাইট ক্লিক করে অপশন আসবে যে কোন নিতে চাই হচ্ছে ফাইল অপশনের কাজ হোম হোম মেনুর প্রথম অপশনটি হচ্ছে প্রথম রিবনটি হচ্ছে ক্লিপবোর্ড ক্লিপবোর্ডের লিপ কাজ হচ্ছে কাট কপি পেস্ট এই রিবনের কাজগুলো করার জন্য অবশ্যই সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর আমি যদি কাট করি তাহলে চলে যাবে এবং অন্যত্র পেস্ট করা যাবে পেস্ট পেস্টের অপশন আছে এখানে ইফ সোর্স ফরমেটিং ইফ টেক্সট অনলি ইফ সোর্স ফরমেটিং দেয় কাট করে পেস্ট আর কপি করে আমি যদি পেস্ট করি তাহলে আগের লেখাটি আগের জায়গায় থেকে উন্নত স্থাপন হবে বা প্রতিস্থাপন হবে কাট হচ্ছে বর্তমান লেখাটি মুছে গিয়ে অন্যত্র প্রতিস্থাপন করা আর কপি হচ্ছে

ফন্টের নামগুলো আসবে ইংরেজি অফিসিয়াল ফন্ট হচ্ছে টাইমস নিউ রোমান ইংরেজি সুন্দর টাইপ করার জন্য বই পত্রিকা ম্যাগাজিন ইত্যাদি প্রিন্ট করার জন্য টাইমস নিউ রোমান ফন্ট সাধারণত ব্যবহৃত হয় এটি হচ্ছে ইংরেজি অফিসিয়াল বা সুন্দর ফন্ট এছাড়া ইংরেজ আরো অনেক রকম ফন্ট আছে বিভিন্ন ডিজাইনের একটি ফন্ট ফন্ট আরো অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে আর বাংলা ফন্ট হচ্ছে সুতনি এমজে বাংলা টাইপ করার জন্য আগে এম এমজে ক্লিক করতে হবে অথবা এখানে সুতনি এমজে লিখে দিতে হবে তারপর কন্ট্রোল অল্টার বি একসাথে চেপে বিজয় চালু করে বাংলা লিখতে হবে স্টাট মেনু থেকে বিজয় চালু করে পারপর কট্র অল্টা বি এক শাতে চেপে বাংলাদেশতে হবে বাংলা অফিসিয়াল অর্থাৎ সুন্দর ফন্ট অর্থাৎ বাংলা যে ফন্টগুলো বই পত্রিকা ম্যাগাজিন ইত্যাদি ক্ষেত্রে ব্যবহৃত হয় সেই ফন্টের নাম হচ্ছে সুতুনি এমজে সুতুনি এনজে সিলেক্ট না করলে বাংলা ফন্ট আসবে না এছাড়াও বাংলা আরও বিভিন্ন রকম ফন্ট আছে সুন্দর সুন্দর দ্বিতীয় দিতে চাই সেটি এখানে সিলেক্ট করব সাধারণত চোদ্দ অপশন দিয়ে কাজ করাই ভালো ছোট লেখার জন্য

এখানে বাংলাদেশের নিচে লাল লাল দাগ দেখাচ্ছে কারণ দেশের নামের প্রথম অক্ষর বড় হাতের হয় তাই এখানে রাইট ক্লিক করলে সঠিক অপশনটি আসবে সিলেক্ট করে আমি চেঞ্জ সেন্স কেস গিয়ে সেন্টেন্স কেস দিলে আমার প্রথম অক্ষরটি বড় হাতের হবে এবং মাঝের লাইনগুলো ছোট হাতের হবে অর্থাৎ সেন্টেন্সের যে যেভাবে ব্যবহৃত হয় সেটি ডোয়ার কেস আমার সবগুলো ফন্ট ছোট হাতের হবে আপার কেস সবগুলো ফন্ট বড় হাতের হবে ক্যাপিটাল ইচ ওয়ার্ড প্রত্যেক শব্দের প্রথম অক্ষর বড় হাতের হবে টুগল কেজ প্রথম অক্ষরটি ছোট হাতের এবং সব বাকিগুলো বড় হাতের তারপর আছে বি বি অর্থ বিতে লাইনটি আমি মোটা করে দেখাতে চাই সেই লাইনটিকে আমি বোল্ড করব অর্থাৎ এখানে বিতে সিলেক্ট করব। অথবা কন্ট্রোল দিয়ে বি দিলে আমার বোল্ড হবে আবার বি দিলে বোল্ড চলে যাবে আনবোল্ড হবে অথবা আমি এখানে সিলেক্ট করার পর এখানে যদি আমি কারসার রাখি তাহলে এই ফন্ট রিবনের অপশনটি আসবে এখান থেকে আমি সবগুলো কাজ করতে পারবো তারপরে আছে আই আইতে আইটালিক আইটালিক দিলে আইটালিক দিলে লেখাগুলো বাঁকা হয়ে প্রিন্ট হবে আন্ডারলাইন আন্ডারলাইন দিলিয়ে আন্ডারলাইন দিলে সবগুলো শব্দের নিচে অথবা যতটুকু আমি সিলেক্ট করব সেই ততটুকু শব্দের নিচে আন্ডারলাইন হবে স্টি থ্রু এটা দিলে আমার লাইনের মাঝখানে একটি দাগ আসবে আর আমি যদি কোনো শব্দের পাওয়ার দেই তাহলে সুপারস্ক্রিপ্ট দিতে হবে আর যদি আমি বেস দিতে চাই তাহলে আমার সাবস্ক্রিপ্ট দিতে হবে এইভাবে এর প্রতীক এইচ টু ইফেক্ট লেখাকে বিভিন্ন রকম ডিজাইন করার জন্য এটি ব্যবহৃত হয় চারিদিকে কি কালার দিতে চাই শেডো আমি যদি লেখার শেডো দিতে চাই রিফ্লেকশন লেখার নিচে রিফ্লেকশন আসবে চারিদিকে কি গ্লো আসবে কিভাবে নাম্বার দিতে চাই এটি লাগবে না স্টাইল সেট এটাও বিভিন্ন রকম স্টাইল তারপর আছে হাইলাইট আমি এই নির্দিষ্ট লেখাটা যদি আমি হাইলাইট করতে চাই তাহলে সিলেক্ট করে হাইলাইট দেব হাইলাইট হয়ে যাবে এবার আছে ফন্ট কালার আমি এই লেখার ফন্ট কি কালারে দিতে চাই সেটি সিলেক্ট করতে পারবো এখান থেকে ফন্ট কালার এখন আমি আলোচনা করব প্যারাগ্রাফ রিবন নিয়ে প্রথমে সিলেক্ট করব সিলেক্ট করে এখানে আছে অ্যালাইন লেফট অ্যালাইন অর্থাৎ সবগুলো লাইনের বাম দিক থেকে সমান পরিবার সমান পরিমাণে মিলিত থাকবে অ্যালাইন সবগুলো লাইন বাম দিকে সমান পরিমাণে মিলিত আছে এবং ডান দিকে অসমান আছে সেন্টার অর্থাৎ প্রত্যেকটা লাইন বরাবর থাকবে বাম দিকে যতটুকু খালি থাকবে ডান দিকে ততটুকু খালি থাকবে রাইট এ লাইন অর্থাৎ সবগুলো লাইন ডান দিকে সম পরিমাণে মিলিত থাকবে বাম দিকে অসমান থাকবে আর জাস্টিফাই জাস্টিফাই দ্বারা সকল লাইন ডান দিকে এবং বাম দিকে সমপরিমাণে সমান থাকবে সমপরিমাণে মিলিত থাকবে একেবারে উভয় দিকে ডান দিকে এবং বাম দিকে সমানভাবে লাইন সমান থাকবে এটা হচ্ছে জাস্টিফাই লাইন স্পেস এখানে যদি আমি লাইন স্পেস ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে প্রত্যেকটা লাইনের মাঝে ওয়ান পয়েন্ট ওয়ান ফাঁকা হবে আর ওয়ান ফাঁকা হবে এবং টুতে তে দিলে ডাবল ফাঁকা থাকবে আমি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়েছি তারপরে আছে শেডিং ব্যাকগ্রাউন্ডে একটা শেড কালার দেওয়ার জন্য এই শেডিং ব্যবহৃত হয় বর্ডার লাইনের চারিদিকে বর্ডার দেওয়ার জন্য এটি ব্যবহৃত হয় অথবা যতটুকু লেখা আমি সিলেক্ট করবো ততটুকু লেখার চারদিকে বর্ডার দেওয়ার জন্য এই বর্ডার ব্যবহৃত হয় আমি পুরো লেখাটি সিলেক্ট করেছি তার পুরো লেখার চারদিকে একটা বর্ডার এসেছে তারপরে আছে বুলেট নাম্বার বুলেট হচ্ছে কোনো লাইনের শুরুতে কোন সিম্বল বা প্রতীক দেওয়া যায় আমি বুলেটে ক্লিক করলে আমার অটোমেটিক সিম্বল আসবে এবং আমি যদি লিখে এন্টার দেই তাহলে আমার বুলেটগুলো অটোমেটিক আসবে অথবা আমি যদি কোনো লেখার লেখা সিলেক্ট করে বুলেটে ক্লিক করি তাহলে আমার অটোমেটিক বুলেট তৈরি হবে এখানে বিভিন্ন রকম বুলেট আছে এই সিম্বলগুলোকে বলা হয় বুলেট নাম্বারিং অটোমেটিক নাম্বার দেওয়ার জন্য এই নাম্বারিং ব্যবহৃত হয় এখানে আমি যদি এন্টার দেই তাহলে অটোমেটিক নাম্বার চলে আসবে অথবা সিলেক্ট করে নাম্বারে ক্লিক করলে অটোমেটিক নাম্বার বসবে নাম্বারে বিভিন্ন রকম ধরন আছে যে কোনো রকম বা যে কোনো ধরনের নাম্বার বসাতে পারবো চে নাম্বারইং কারেন্ট লিস্ট কিভাবে আমি এর নাম্বার এবং বুলেটগুলো বসাতে চাই সেই অপশনটি এখানে শো করছে আমি যে কোনো ধরনে এর নাম্বার এবং বুলেট সেট করতে পারবো নাম্বারিং হচ্ছে অটোমেটিক নাম্বার বসানোর জন্য এবং বুলেট হচ্ছে কোন লেখার শুরুতে কোনো সিম্বল বা প্রতীক অটোমেটিক বসানোর জন্য এই বুলেট ব্যবহৃত হয় ইনডেন্ট এবং ইনক্রিজ ইনডেন্ট হচ্ছে লাইনের শুরুতে কতটুকু ফাঁকা থাকবে সেটি সেট করার জন্য শর্ট শর্ট হচ্ছে সাজানো আমি কিভাবে সাজাতে চাই সেটা এখানে করা যাবে এ হচ্ছে কাজ এছাড়াও জায়গায় ক্লিক করলে টুলটি ওপেন হবে এখানে ইনডেন্ট লেফট ইনডেন্ট রাইট ইনডেন্ট এগুলো আছে কতটুকু জায়গা খালি রাখতে চাই স্পেস বিফোর আফটার প্রত্যেকটা লাইনের শুরুতে এবং শেষে কতটুকু খালি রাখতে চায় প্রত্যেকটা লাইনের মাঝে কতটুকু খালি রাখতে চায় সেগুলো এখান থেকে সিলেক্ট করা যাবে ফন্টের এই জায়গায় ক্লিক করলেও ফন্টের সকল টুলস এগুলো আসবে এ হচ্ছে হোম মেনুর মোটামুটি কাজ আরেকটি আছে ফাইন্ড রিপ্লেস ফাইন্ড রিপ্লেসের কাজ হচ্ছে আমি যদি কোনো শব্দ খুঁজে বের করতে চাই তাহলে আমি ফাইন্ডে ক্লিক করব এবং এখানে আমি লিখব দিয়ে সার্চ দিলে আমার যত জায়গায় হি আছে সবগুলো এখানে হাইলাইট করে দেখাচ্ছে যে এই এই জায়গায় আমার হি লেখাটি আছে তারপরে আছে রিপ্লেস রিপ্লেসের কাজ হচ্ছে কোনো শব্দ পরিবর্তন করে অন্য শব্দ স্থাপন করা হি এর জায়গায় আমি যদি সি বসাতে চাই তাহলে রিপ্লেস অল দিলে আমার সব জায়গার হি সি হয়ে যাবে এক হাজার তিনশো চব্বিশ জায়গায় হি ছিল সব জায়গার হি সি হয়ে গেছে এখন কোন জায়গায় আর হি পাওয়া যাবে না আমি ফাইন্ড দিয়ে শি খুঁজে হতে পারে এই আগের যত জায়গায় হি ছিল সব জায়গায় সি হয়ে গেছে অর্থাৎ ফাইন্ড এর কাজ হচ্ছে কোন শব্দ লাইন টেবিল পেজ নাম্বার ইত্যাদি যে কোনো জিনিস খুঁজে দেখার জন্য এই ফাইন্ড ফাইন্ডে ক্লিক করে যে লাইন বা যে শব্দ খুঁজবো সেই শব্দ এখানে লিখে এন্টার দিলে সেই শব্দটি আমাকে খুঁজে বের করে দিবে এবং আমি দেখতে পারবো আর রিপ্লেসের কাজ হচ্ছে কোনো শব্দ বা লাইনকে পরিবর্তন করে অন্য শব্দ প্রতিস্থাপন করা এ হচ্ছে ফাইন্ড এ রিপ্লেস কাজ হোম রিবনের বা হোম মেনুর সকল রিবনের কাজ এতটুকু তারপরে আছে ইনসার্ট ইনসার্ট কভার পেজ বিভিন্ন ডিজাইনের কভার পেজ শো করবে ব্ল্যাঙ্ক পেজ ইনসার্ট করা যাবে তারপর একটা পেজকে অন্য পেজে নিয়ে সরিয়ে নিয়ে যাবে পেজ ব্রেকে এগুলো বিস্তারিত আলোচনা সংক্ষেপে বলে দিয়েছি তারপর আছে টেবিল আমি যদি কোনো টেবিল তৈরি করতে চাই তাহলে এখানে আমি সিলেক্ট অথবা টেবিলে গিয়ে লিখে অথবা ড্র টেবিলে গিয়ে তৈরি করবো অথবা আবার এক্সেল স্প্রেডশিট তৈরি করা যাবে আমি এখানে সিলেক্ট করে একটা টেবিল তৈরি করে নিলাম হচ্ছে ইনসার্ট মেনুর টেবিলের কাজ পিকচার ইনসার্ট পিকচার যদি একটি ছবি করতে তাহলে গিয়ে পিকচারে ক্লিক আমার একটি ছবি হবে শেপ আমি যদি কোনো কিছু আঁকতে চাই তাহলে শেপে গিয়ে যে কোনো রকম কিছু সিলেক্ট করে আমি ড্রাগ করলে আঁকতে আচ্ছা টেক্সট বক্স একটা টেক্সট বক্স করে আমি যদি কিছু লিখতে চাই তাহলে আমি এই টেক্সট বক্সে ক্লিক করলেই আমি কিছু লিখতে পারবো এই টেক্সট বক্সের ভেতরে তারপরে আছে হেডার ফুটার পেজ নাম্বার পেজ নাম্বার হচ্ছে প্রত্যেক পেজের নিচে অটোমেটিক নাম্বার দেওয়ার জন্য হেডার হচ্ছে প্রত্যেক পেজের উপরে একটা নির্দিষ্ট পরিমাণ লেখা থাকবে বা নির্দিষ্ট লেখা থাকবে যেটা সকল পেজে বা একটা নির্দিষ্ট পেজে অটোমেটিক সেট হবে আর ফুটার হচ্ছে প্রত্যেকটা পেজের নিচে একটি নির্দিষ্ট লেখা থাকবে বা একটা নির্দিষ্ট পেজের নির্দিষ্ট লেখা সেট করার জন্য ফুটার ব্যবহৃত হয় কুইক পার্ট কুইক পার্ট এর ফিল্ডে গিয়ে আমি ইকুয়েশনের কাজ করতে পারবো এখানে গিয়ে আমি যদি পাঁচ ভাগের চার লিখে ওকে দেই তাহলে আমার ইকুয়েশনটি তৈরি হয়ে গেছে আমি কোন ডিজাইনে লেখা লেখার জন্য ওয়ার্ডার টি ব্যবহার করা হয় বা ব্যবহৃত হয় বিভিন্ন রকমের ডিজাইনে লেখা যাবে এখানে বিভিন্ন রকম ডিজাইন আছে ওয়ার্ড ডট অটোমেটিক ডেট এন্ড টাইম বসানোর জন্য এই ডেট এন্ড টাইমটি ব্যবহৃত হয় ইকুয়েশন এখানে আমি বিভিন্ন রকম ইকুয়েশন বসানোর জন্য এই ইকুয়েশনটি ব্যবহার করতে পারবো তারপর আছে সিম্বল আমি যদি কোনো সিম্বল বসাতে চাই তাহলে সিম্বলে গিয়ে অথবা মোর সিম্বলে গিয়ে আমি যে কোনো সিম্বল বসাতে পারবো দিলে আমার সিম্বলটি দেখা হয়ে যাবে এ হচ্ছে ইনসার্ট মেনুর মোটামুটি গুরুত্বপূর্ণ কাজ ডিজাইন এখানে কভার পেজের থিম দেওয়ার জন্য ডিজাইন করা যায় তারপর আছে কালার আমার এই শেপটার কালার করার জন্য এখানে কালার চেঞ্জ করতে পারবো ফ্রন্ট বিভিন্ন ডিজাইনের ফোন আছে এখানে ইফেক্ট আমার এই বিভিন্ন ইফেক্ট দিতে পারবো এখান থেকে একটা ইফেক্ট দেওয়া হয়েছে প্যারাগ্রাফ স্পেসিং এটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে স্পেস দেওয়ার জন্য ওয়াটারমার্ক মার্ক পেজের পেছনে জল ছাপ দেওয়ার জন্য ওয়াটার মার্ক ব্যবহৃত হয় জলছাপ হয়েছে এটা হচ্ছে ওয়াটারমার্ক পেজ কালার আমার পেজের যদি কোনো কালার দিতে চাই তাহলে এখান থেকে আমি দিতে পেজ বর্ডার বর্ডার এন্ড শেডিং এখানে আমি পেজ বর্ডার বা টেক্সট বর্ডার দিয়ে বিভিন্ন রকমের বক্স করে বা ডি বক্স করে বর্ডার দিতে পারবো আমার এই লেখায় একটা বর্ডার আসছে আর পেজ বর্ডার পুরো পেজে বর্ডার দেওয়ার জন্য পুরো পেজে আমার একটা বর্ডার আসছে বর্ডার বিভিন্ন ডিজাইন দেওয়া যায় পেজ একটা বর্ডার ডিজাইন বর্ডার দিয়েছি এখানে আমি বর্ডার কালার দিতে পারবো কালার দেওয়া হয়েছে এ হচ্ছে ডিজাইন মিনুর কাজ পেজ লেউট পেজ লেআউটে মার্জিন আমি পুরো পেজের কতটুকু মার্জিন সেট করব সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো অথবা কাস্টম মার্জিনে গিয়ে আমি লিখে দিতে পারবো পয়েন্ট সেভেন পয়েন্ট সেভেন পয়েন্ট ফোর পয়েন্ট ফোর অথবা আমি এটা ক্লিক করেও সেট করতে পারবো ওকে হচ্ছে মার্জিন ওরিয়েন্টেশন ওরিয়েন্টেশন হচ্ছে আমার এই পেজটি আড়াআড়িভাবে সেট করব নাকি লম্বা লম্বিভাবে সেট করব ল্যান্ডস্কেপ হচ্ছে আড়াআড়ি আর আর পোর্ট্রেট হচ্ছে লম্বা লম্বা পেজের সাইজ কত দেব অফিসিয়াল সাইজ হচ্ছে এফোর তাই আমি এফোর সাইজ সিলেক্ট করবো কলাম আমি পেজে কয়টা কলাম করে কাজ করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করবো হচ্ছে কলামের কাজ পেজ ব্রেক লাইন নাম্বার পেজ ব্রেক হচ্ছে অন্য একটি পেজ তৈরি করা লাইন নাম্বার হচ্ছে প্রত্যেকটা লাইনে একটি করে নাম্বার দেওয়া প্রত্যেকটা লাইনে অটোমেটিক নাম্বার দেওয়া হয়েছে ইন্ডিয়ান স্পেসিং এগুলো প্যারাগ্রাফ অপশন থেকে অপশনে আছে বা বলা হয়েছে হচ্ছে পেজ লাউট কাজ প্রেফারেন্স এখন বলার দরকার নেই মেইলিং বলার দরকার নেই রিভিউ এখন দরকার নেই ভিউ ভিউতে সবসময় প্রিন্ট লেআউটে রাখতে হবে যদি অন্য কোনো লেআউট হয়ে যায় তাহলে এখান থেকে প্রিন্ট লেআউট দিতে হবে অথবা এখানে ভিউতে গিয়ে প্রিন্ট লেআউট দিতে হবে অন্য কোনো লেআউটে যদি চলে যায় তাহলে এখানে ভিউতে গিয়ে প্রিন্ট লেআউট দিতে হবে অথবা এখানে প্রিন্ট লেআউট দিতে হবে ডিমস প্রয়োজন নেই ফরম্যাট ফরমেটে আমার এই ডিজাইনটিকে বিভিন্ন ডিজাইনে পরিবর্তন করতে করতে পারবো অথবা নতুন বিভিন্ন ডিজাইন নিতে পারব এডিট শেপ চেঞ্জ আমার এই শেপকে চেঞ্জ করতে পারবো এডিট শেপে ড্রয়ার টেক্সট বক্স ওই যে আমি একটি টেক্সট বক্সের কাজ দেখিয়েছি সেটা এখানে তারপরে আছে আমার এই ডিজাইনটিকে আমি পরিবর্তন করতে পারব বিভিন্ন রকম ডিজাইন এখান থেকে স্টাইল দিতে পারবো আছে শেফ স্টাইল এর কাজ শেফ ফিল ফিল কালার পরিবর্তন করা তারপর হচ্ছে ছবি সংযোজন করা অতিরিক্ত কালার আনা গ্রেডিয়েন্ট করা গ্রেডিয়েন্ট করলে দুইটা কালার মিশ্রণ হবে এখানে বিভিন্ন ডিজাইন আছে যে পজিশন আমি কোন জায়গায় সেট করতে চাই সেটা এখান থেকে সিলেক্ট করব রাপ টেক্সট ইন লাইন উইথ টেক্সট দিলে এই ছবিটি একটি নির্দিষ্ট জায়গায় স্থির থাকবে নড়াচড়া করবে না আর স্কয়ার টাইট থ্রো দিলে এই ছবিগুলো এই ছবিটি বিভিন্ন জায়গায় রাখা যাবে এবং এই ছবির চারদিকে লেখাগুলো সাজিয়ে থাকবে স্কয়ার টাইট থ্রো দিলে এই ছবিটির চারদিকে লেখাগুলো সুবিন্যস্তভাবে ভাবে থাকবে ছবির চারদিকে লেখা সাজানো থাকবে টপ বটম দিলে ছবির উপর নিচে লেখা সাজানো থাকবে চারদিকে থাকবে না বিহাইন্ড টেক্সট দিলে এই ছবিটি লেখার পেছনে চলে যাবে লেখাগুলো ছবির উপরে উঠে আসবে তখন ছবিটি সিলেক্ট করতে সমস্যা হবে কিন্তু ছবি লেখা দেখার জন্য লেখার পেছনে ছবি দেওয়ার জন্য বিহাইন্ড টেক্সট ব্যবহার করা হয় ইনফ্রন্ট টেক্সট দিলে লেখার উপরে ছবি থাকবে লেখা দেখা যাবে না মোর লেআউট অপশনে গেলে এখানে আরও অনেক রকম অপশন আছে টেক্সট রাপের সাইজ টেক্সট র্যাপিং পজিশন এগুলো সব আছে আরও আছে এডিট রাপ পয়েন্ট এই রাপের পয়েন্ট আছে এটা পরিবর্তন করা যাবে ভাবে পেজের নির্দিষ্ট জায়গায় ফিক্সড করার জন্য এই ফিক্সড পজিশন পেজ ব্যবহার করা হয় মোব উইথ টেক্সট লেখা সহ ছবি সরানোর জন্য মোবুইথ টেক্সট ব্যবহার করা হয় এ হচ্ছে মোটামুটি রাফ টেক্সটের কাজ তারপরে আমার এই লেখাটিকে আমি আমার এই শেপটিকে আমি ঘোরাতে পারবো রিসাইজ করতে পারবো ফরমেট কালার পরিবর্তন করা পিকচার আগের অবস্থা ফিরে যাবে পিকচার বর্ডার বর্ডার একটি কালার হবে পিকচার ইফেক্ট বিভিন্ন রকমের গ্লো দেওয়া যাবে শ্যাডো দেওয়া যাবে থ্রি ডিফিক্ট দেওয়া যাবে অ্যালাইন করা যাবে আমি টপ নাকি বটম নাকি লেফট নাকি রাইট সেটা সিলেক্ট করতে পারবো ক্রপ করতে পারবো আমার এই শেপটিকে ক্রপ এবং রিসাইজ এ হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মোটামুটি একটি ধারণা এখন আমি মাইক্রোসফট ওয়ার্ডের কমান্ডগুলো নিয়ে আলোচনা অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডে কিবোর্ডের মাধ্যমে কাজ করা যায় সেগুলো বলবো প্রথমে প্রথমে কন্ট্রোল এ কন্ট্রোল এ দিয়ে আমার ডকুমেন্টের সবগুলো লেখা সিলেক্ট করতে পারবো কন্ট্রোল বি দিলে আমার সিলেক্ট করা লেখাগুলো বোল্ড হবে কন্ট্রোল সি দিলে আমার সিলেক্ট করা লেখাগুলো কপি হবে এবং ভিক্টরি দি দিলে আমার কপি করা লেখাগুলো পেস্ট হবে কন্ট্রোল ডি দিলে আমার ফন্ট অপশন আসবে কন্ট্রোল ই দিলে আমার সিলেক্ট করা লেখাগুলো সেন্টার অ্যালাইনমেন্ট হবে অর্থাৎ দুই দিকে ডানে এবং বামে সমান পরিমাণ খালি থাকবে এবং মাঝখানে লেখাগুলো সেট হবে কন্ট্রোল কন্ট্রোল এফ এফ আমি দিলে ফাইন্ড অপশন আসবে কোন শব্দ লাইন বা বা কলাম খুঁজে দেখার জন্য এই ফাইন্ড মেনুতে গিয়ে আমি শব্দ বা লাইন খুঁজে বের করতে পারবো এই ফাইন্ড অপশন এর কিবোর্ড প্রমাণ হচ্ছে কন্ট্রোল এফ কন্ট্রোল জি দিলে আমার গো টু অপশন আসবে কোন লাইন সেকশন পেজ খুঁজে বের করার জন্য ওই পেজে যাওয়ার জন্য খুঁজে বের করে ওই পেজে যাওয়ার জন্য এই গো টু অপশন ব্যবহৃত হয় এই গো টু অপশনের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল জি কন্ট্রোল এইচ হচ্ছে কোন শব্দ বা লাইন যে দের পরে অন্য শব্দ প্রতিস্থাপন করা অর্থাৎ কন্ট্রোল এইচ দিলে আমার রিপ্লেস অপশনটি আসবে কন্ট্রোল আই কন্ট্রোল আই দিলে আমার সিলেক্ট করা লেখাগুলো ইটালিক হবে অর্থাৎ বাঁকা হবে কন্ট্রোল জে কন্ট্রোল জে দিলে আমার সিলেক্ট করা লেখাগুলো ডান দিকে ডান দিকে এবং বাম দিকে সমানভাবে সাজানো হবে অর্থাৎ justify justify alignment হবে অর্থাৎ আমার ডানে এবং বামে সমানভাবে সাজিয়ে এটা সেট হবে কন্ট্রোল কে হচ্ছে হাইপার লিংক এটা সাধারণত লাগে না কন্ট্রোল এল দিলে আমার বাম দিকে সমানভাবে সেট হবে এবং ডান দিকে অসমান থাকবে অর্থাৎ লেফট অ্যালাইনমেন্ট কন্ট্রোল এম হচ্ছে ট্যাব ট্যাবের কাজ কন্ট্রোল এম দিয়ে করা যায় কন্ট্রোল এম হচ্ছে নিউ অর্থাৎ নতুন একটি ডকুমেন্ট তৈরি করা কন্ট্রোল ও হচ্ছে ওপেন অর্থাৎ আমার পূর্বের সেভ করা কোনো ডকুমেন্ট খোলার জন্য কন্ট্রোল ও অর্থাৎ ওপেন অপশনটি ব্যবহৃত হয় উপিন অপশনের কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল ও কন্ট্রোল পি কন্ট্রোল পি দিলে আমার প্রিন্ট অপশন আসবে আমি লেখা প্রিন্ট করার জন্য কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করতে পারবো কন্ট্রোল কিউ দিলে আমার এই লেখাটি চলে যাবে তখন সেভ ডোন্ট সেভ দেখাবে কন্ট্রোল আর দিলে আমার রাইট অ্যালাইনমেন্ট হবে অর্থাৎ ডান দিকে লেখা সমানভাবে সেট হবে কন্ট্রোল এস দিলে আমার সেভ অপশন আসবে কন্ট্রোল পি দিলে আমার ট্যাবের কাজ করবে দিলে আমার সিলেক্ট করা লেখাগুলো আন্ডারলাইন হবে কন্ট্রোল ভি দিলে তো পেস্ট হয় সেটা আগেই বলেছি কন্ট্রোল ভিক্টোরি বি দিলে পেস্ট হয় ততটুকু সিলেক্ট করবো কপি করে ভিক্টোর ভি দিব তাহলে লেখা পেস্ট হবে ভিক্টোরি ভি দিলে লেখা পেস্ট হয় কন্ট্রোল ডব্লিউ দিলে আমার লেখাগুলো চলে যাবে ডকুমেন্টটি বন্ধ হয়ে যাবে তখন সেভ সেভ অপশন আসবে কন্ট্রোল কিউ এবং কন্ট্রোল ডব্লিউ দ্বারা আমার ডকুমেন্টটি বন্ধ করা অর্থাৎ আমার ডকুমেন্টটি চলে যাবে অর্থাৎ আমার এই ডকুমেন্টটি বন্ধ করার জন্য কন্ট্রোল ডব্লিউ বা কন্ট্রোল কিউ দিয়ে আমি কিবোর্ডের মাধ্যমে আমার এই বন্ধ করতে বা কেটে দিতে পারবো আর কন্ট্রোল এক্স দ্বারা আমি লেখা সিলেক্ট করা লেখা কাট করবো এবং কন্ট্রোল ভিক্টরি ভি দিয়ে পেস্ট করব করে সরিয়ে নিয়ে যাব। আমার আগের জায়গায় লেখা থাকবে না আর কন্ট্রোল সি দিয়ে কপি করা মানে আগের জায়গায় লেখা থাকবে আর কন্ট্রোল এক্স দিলে লেখা একেবারে চলে যাবে আর কন্ট্রোল সি দিয়ে সি দিলে লেখা আগের জায়গায়ও থাকবে নতুন আগের অবস্থা আর কন্ট্রোল এক্স কন্ট্রোল জেড হচ্ছে আন্ডো অর্থাৎ আমার পূর্বের অবস্থায় যাওয়ার জন্য কন্ট্রোল জেড অর্থাৎ আন্ডো এর মাধ্যমে আমি পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো কন্ট্রোল জেড দিয়ে অর্থাৎ অ্যান্ড্রয়ের মাধ্যমে যেটা এখানে কুইক অ্যাক্সেস টুনবারে আছে কন্ট্রো অ্যান্ড্রো কন্ট্রোল জেড অর্থাৎ কন্ট্রোল জেড দিলে আমার আন্ড্র হবে অর্থাৎ আন্ড্র হওয়া মানে আমার পূর্বের অবস্থায় ফিরে যাওয়া আর রিডো কন্ট্রোল ওয়াই হচ্ছে অ্যান্ডয়ের পরের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া এ হচ্ছে কিবোর্ড কমান্ডের মৌলিক কাজ আজ এতটুকুই পরবর্তীতে নবম দশম শ্রেণীর আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায়ের বাকি অংশ স্প্রেডশিট সফটওয়্যারের কাজ পঞ্চম অধ্যায়ের মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স ষষ্ঠ অধ্যায়ের ফটোশপ এবং ইলাস্ট্রেটর গ্রাফিক্স ডিজাইনের নিয়ে আলোচনা করব সেটা দেখার জন্য আপনাদেরকে আহ্বান করছি আজ এতটুকুই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম